এবার যোগ ব্যায়ামে স্বর্ণ পদক অর্জন করল উত্তর জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হাফলংয়ের মেয়ে স্নিগ্ধা দেবনাথ। স্নিগ্ধার বাবা নিবারণ দেবনাথ পেশায় একজন যোগা শিক্ষক, মা সুনীতিনাথ গৃহিণী। স্নিগ্ধা ছোটবেলা থেকে যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট ছিল। তারপর স্নিগ্ধাকে ভর্তি করানো হয় ধর্মনগর যোগ ব্যায়াম সোসাইটিতে। যত বয়স বাড়তে থাকে ততই যোগ ব্যায়ামের প্রতি সাফল্য অর্জন করতে থাকে স্নিগ্ধা দেবনাথ। 2019 সালে যোগ ব্যায়ামে যোগশ্রী সম্মান অর্জন করে স্নিগ্ধা। তারপর 2020 সালের অগস্ট মাসে কলকাতার একটি যোগ ব্যায়াম কম্পিটিশনে ডাক পায় স্নিগ্ধা। কিন্তু তৎকালীন সময়ে করোনা ভাইরাসের অতিমারির ফলে অনলাইনে পশ্চিমবঙ্গের একটি যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে অনলাইনে যোগব্যায়াম প্রদর্শনীতে স্বর্ণের পদক অর্জন করে রাজ্যের তথা ধর্মনগরের মেয়ে স্নিগ্ধা। স্নিগ্ধার যোগব্যায়াম এমন সাফল্যে খুশি ও গৌরবান্বিত তার যোগাগুরু সহ মা বাবা ও ধর্মনগরবাসী। আগামী দিনে স্নিগ্ধা দেবনাথ যোগব্যায়ামে গোটা দেশে রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী মা বাবা ও তার যোগা গুরুগণ। স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে, তো এখানে আমাদের ফিফথ ইয়ারে বিশারদ পাস করা হয়, সিক্স সেভেন্থ ইয়ারে রত্ন, এইট ইয়ার টিচার ট্রেনিং। তো তিনটা ধাপেই, তিনটা ক্লাসেই যারা ভালো 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 রেজাল্ট করে, সবচেয়ে ভালো তাদের মানে একটা ভালো প্রাইজ দেওয়া হয়, একটা উইনার সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হয়। তো আনন্দের বিষয় এবার ত্রিপুরা থেকে স্নিগ্ধা দেবনাথ সেই। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।